হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান বেঙ্গলি মোটিভেশন। আমি আপনাদের কাজকে বলবো যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI টাকা জমাতে জন্য কীভাবে ফর্ম ফিল আপ করবেন। এই ফর্মটা একটু নতুন নিয়মে মডিফিকেশন করা হয়েছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে প্লিজ ইউজ সেপারেট স্লিপ ফর ডিপোজিটিং ক্যাশ চেক অ্যান্ড ড্রাফট। তো আমি আপনাদেরকে ক্যাশের জন্য আজকে দেখাবো। ওরা বলছে যে আপনি সেপারেটলি আলাদা আলাদাভাবে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। যদি আপনি চেক ফিল আপ করেন তাহলে কিন্তু এই ফর্মটা আপনার জন্য অ্যাপ্লিকেবল নয়। আপনাকে অবশ্যই ফর্ম যদি আপনি বাই ক্যাশ কাউন্টারে ক্যাশ জমা দেন সেক্ষেত্রে এটি প্রযোজ্য বা অ্যাপ্লিকেবল। আর যদি আপনি ধরুন এটি চেক অথবা ড্রাফটের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে চাইছেন তো সেক্ষেত্রে অন্য ফর্ম আপনাকে কালেক্ট করতে হবে। যাই হোক, তো আমি আপনাদের কাছে ডিটেলসে বলে দেবো যে কীভাবে সঠিক এবং সহজ পদ্ধতিতে ফর্মটি ফিল আপ করবেন। তাই অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন ভিডিও শুরু করি। তবে তার আগে আপনার কাছে একটি ছোটো রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলের প্রথম বা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমি পরবর্তীতে ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, তাই বিনামূল্যে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দেবেন। এখানে অ্যাকাউন্ট নম্বর আপনি লিখে দেবেন, আপনি যখন ফর্ম ফিল আপ করছেন যে অ্যাকাউন্টে পাঠাবেন তার অ্যাকাউন্ট নম্বর এখানে আপনাকে লিখতে হবে। আপনি যে অ্যাকাউন্টে পাঠাচ্ছেন সেই অ্যাকাউন্ট নম্বরটা এখানে লিখে দেবেন। তারপরে যার নামে পাঠাচ্ছেন তার এটা এখানে লিখে দেবেন, যার নামে আপনি এখানে পাঠাচ্ছেন তার নামটা এখানে লিখে দেবেন। তারপর কত টাকা দিচ্ছেন সেটা আপনি এখানে লিখে দেবেন বানান করে, অর্থাৎ এটা আপনাকে ইন ওয়ার্ডস লিখতে হবে কত টাকা দিচ্ছেন সেটা এখানে লিখে দেবেন। দেন আপনাকে টোটাল যে টাকাটা সেটা আপনাকে আবার এখানে লিখতে হচ্ছে, অ্যামাউন্টটা সংখ্যা লিখতে হবে, ঠিক আছে। বাকি এই জায়গাটুকু কেটে দেবেন, এখানে আর লেখার দরকার নেই কত কী নোট দিচ্ছেন কয়েন দিচ্ছেন, যেহেতু এটা আপনার কাছে থাকবে। এটা খুব কেয়ারফুলি ফিল আপ করতে হবে। আর এখানে ডেটটা অবশ্যই দিয়ে দেবেন, এই যে জায়গাটা দেখছেন এখানে যে ডেটে দিচ্ছেন টাকাটা সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। আর এই দিকটা আপনাকে খুব কেয়ারফুলি ফিল আপ করতে হবে, যার নামে পাঠাচ্ছেন তার নামটা লিখবেন, মানে যে অ্যাকাউন্টে পাঠাচ্ছেন সেই অ্যাকাউন্ট হোল্ডারের নামটা কী আছে সেটা লিখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা অ্যাকাউন্ট নম্বর খুব কেয়ারফুলি লিখবেন, এখানে ডেট দিয়ে দেবেন, এখানে বলা হচ্ছে যে কত টাকা দিচ্ছেন সেটা আপনি বানান করে লিখবেন। আর এখানে কোন ব্রাঞ্চে পাঠাচ্ছেন, এখানে কিন্তু আপনাকে যে ব্রাঞ্চ থেকে পাঠাচ্ছেন সেটা নয়, আপনি যার ব্রাঞ্চে পাঠাচ্ছেন আপনি যেখানে পাঠাচ্ছেন তার ব্রাঞ্চের নাম কি সেটা এই জায়গাটাতে লিখে দেবেন। দেন আপনাকে যেটা করতে হবে, দেখুন এই যে এই জায়গাটা দেখছেন আপনি কী কী দিচ্ছেন এটা খুব কেয়ারফুলি ফিল আপ করতে হবে। এই সম্পূর্ণ অংশটুকু এখানে দেখুন, 2000 টাকা নোট দিচ্ছেন, 2000 টাকা দিচ্ছেন আপনি কটা, একটা দিচ্ছেন 2000 টাকা নোট, তো সেখানে 2000 হবে। তারপর যেটা দিচ্ছেন এখানে ক্রস দিয়ে দিয়ে লিখে দেবেন, অর্থাৎ ধরুন আপনি 200 টাকা নোট দিয়েছেন 5টা, সেই জন্য এখানে 200 গুণিত 5, তো এখানে টোটাল হচ্ছে আপনার 1000। এভাবে টোটাল যেটা হচ্ছে সেটা এই জায়গাটাতে লিখে দেবেন, এবং এখানে আপনি যে সাবমিট করছে তার এখানে সিগনেচার হবে, অর্থাৎ ধরুন আমি সাবমিট করছি তো আমার সিগনেচার এখানে হবে। তো এইভাবে এই ফর্মটি ফিল আপ করতে হয়। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন, খুশি থাকবেন। বেস্ট অফ লাক, হ্যাভ এ নাইস ডে।